বাংলাদেশের সন্ত্রাসীদের গডমাদার খুনি হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জুলাই বিপ্লবের সম্মানিত শহীদেরা, 28 অক্টোবরের শহীদেরা, যে স্বপ্নকে বুকে লালন করে তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ, ন্যায় নীতিপূর্ণ, একটি স্বপ্নের সোনার বাংলা গঠনের যে স্বপ্ন তাদের ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আমাদের সকল শক্তিকে শক্তিতে রূপান্তরিত করেছি। আমরা শুধু এতটুকু বলতে চাই, সকল গুম ও খুনের বিচার করতে হবে। আয়না ঘরের কারিগর যারা ছিল তাদের বিচার করতে হবে। যারা আলেমদেরকে, নির্দোষ আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়েছে, ডান্ডা বেরিয়ে পরিয়েছে, তাদের বিচার করতে হবে। আমরা দাবি করছি ট্রাইব্যুনাল ষড়যন্ত্রের শহীদ আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের শহীদ আমাদের সন্তানগুলো ছাত্রবৃন্দ, 28 অক্টোবরের শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, শুধু সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নয়, যুবলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমরা দাবি করছি আজকের এই অনুষ্ঠান থেকে, বাংলাদেশের সন্ত্রাসীদের গডমাদার খুনি হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আমাদের দায়িত্বশীল এবং সকল শহীদদের খুনের বিচার চাই। আপনারা চান না? আমরা সকলেই খুনের বিচার চাই। সুতরাং আমাদের দাবি একটাই, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ যুবলীগকে নিষিদ্ধের পাশাপাশি খুনি হাসিনাকে বাংলাদেশে ধরে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আশায় বুক বেঁধে আছি। আমরা বাংলাদেশকে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী করার অপরাধে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কোরআনের পাখি আল্লামা সাইদি সহ সকল নেতৃবৃন্দ, তাদের অপরাধ একটাই ছিল, তারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছিলেন। তাদের অপরাধ একটাই ছিল, তারা বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন। আমরা এই খুনের বদলা নেব ইনশাআল্লাহ। এই খুনের বদলা নেব কিভাবে? যে জামাত করার কারণে আমাদের শহীদ নেতৃবৃন্দ তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, সেই বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা সকল শহীদের খুনের বদলা নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের আজকে শহীদ পরিবারের সাথে ঐতিহাসিক মত বিনিময় অনুষ্ঠানের ইতিমধ্যে আপনারা দেখেছেন, আজকের এই ঐতিহাসিক মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা